টিম ম্যানেজমেন্টের কপালে যে দুশ্চিন্তার ভাঁজ ছিল তা কি আছে এখনও? নাজমুল হোসেন শান্ত যে দ্রুতই সেরে উঠছেন, সেরা ফর্মে থাকা এই ব্যাটার অনুশীলনে এখন একেবারেই ফুরফুরে। নিউজিল্যান্ড সিরিজে খেলা হবে না, হতে পারে চোট কাটিয়ে ওঠার মিশন কিংবা বিশ্রাম নিয়ে আরেকটু ফিট হয়ে ওঠা। সে যাই হোক, শান্ত অনুশীলনে নিজেকে নিংড়ে দিচ্ছেন, পুরো দমে মাঠে ফেরার আগে পা ফেলছেন ছোট ছোট দমে। নাজমুল হোসেন শান্ত একটা সময় ছিলেন দল থেকে বাতিলের খাতায়, কিন্তু পারফরমেন্স দিয়ে তিনি হয়ে উঠেছেন দলের অপরিহার্য সদস্য। মানুষের জীবনে খারাপ ও ভালো সময় দুটোই আসে, শান্তর জীবনেও এসেছিল। একসময় নিয়মিত অফ ফর্মের বেড়াজালে আটকে ছিলেন, রান খরায় শান্ত যখন দল থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে, সমর্থকরা তখন আস্থা হারিয়েছিলেন তার উপর থেকে। কিন্তু তারপরই শান্তর ঐতিহাসিক কামব্যাক, নামটা তার শান্ত কিন্তু ব্যাট হাতে যখন তিনি মাঠে নামেন তখন যেন বনে যান অশান্ত। সমর্থকরা এখনও আস্থা রেখে তাই বলেন, নাজমুল কিন্তু শান্ত নন। একবার না পারিলে দেখো শতবার, শান্তকে সুযোগ দিতে গিয়ে হয়তো বিসিবি কর্মকর্তারা এই প্রবাদটাই বারবার মনে করেছেন। শান্ত ব্যাট হাতে তাদের আস্থার প্রতিদান দিচ্ছেন, নিয়মিত রান করছেন, টপ অর্ডারে ব্যাট করে দলকে এনে দিচ্ছেন বড় সংগ্রহ। শান্তরা যেন এমনই হন, সহজে নিজেদের হারাতে দেন না। যত আঘাত যত কষ্ট সব কিছুই যেন মুছে ফেলে ওরা ফিরে আসতে জানে বারবার। শান্ত যে পারেন সেটা 2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ছিল তার নামের পাশে। শুধু বাংলাদেশি না, বিশ্বকাপের সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন হিসেবে বিরাট কোহলিদের নামের পাশেই নাম লিখিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। শান্তর গল্পটা সেখান থেকেই শুরু। বছরের শুরুতে ইংল্যান্ড বধের নায়ক তিনি হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ, আয়ারল্যান্ড সিরিজেও ছিলেন ধারাবাহিক সর্বশেষ, এশিয়া কাপ আসরেও ছিলেন দুর্দান্ত। মাত্র দুই ম্যাচে মাঠে নেমে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন 89 রানের এক ঝলমলে ইনিংস। কিন্তু শান্তর অশান্ত ব্যাটের সামনে বাধা হয়ে দাঁড়ায় ইঞ্জুরি। হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে মাত্র দুই ম্যাচ খেলেই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সেই চোট কাটিয়ে উঠতে শান্তকে পুনর্বাসন প্রক্রিয়ায় রেখেছিল বিসিবি। বিসিবি আশা করেছিল নিউজিল্যান্ড সিরিজে শান্তর সার্ভিস পাবে বাংলাদেশ দল, কিন্তু চোট সম্পূর্ণ সেরে না উঠায় স্কোয়াডে রাখা হয়নি শান্তর নাম। তবে আশার কথা হচ্ছে সম্পূর্ণ ফিট হয়ে বিশ্বকাপ খেলতে ভারতের বিমান ধরবেন এই টাইগার ব্যাটার। মঙ্গলবার মিরপুরে একা একা হালকা ওয়ার্ম আপ ও রানিং করতে দেখা গিয়েছে নাজমুল হোসেন শান্তকে। শান্ত খুব শিগগিরই দলের সাথে ফিরবেন সেটা খুবই পরিষ্কার। দলে ফিরে সেই পুরনো ছন্দে আবার ব্যাট চালাতে পারবেন কি না সেটা নিয়ে অনেকেই হয়তো সন্দিহান। তবে বিগত দিনে শান্ত যেভাবে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে শান্তর ব্যাট হাসবে আপনি নিঃসন্দেহে ভরসা করতেই পারেন। সমর্থকদের বিশ্বাস চোট কাটিয়ে আবারও সেরা ছন্দে ফিরে আসবেন নাজমুল হোসেন শান্ত। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এবছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও ব্যাট হাতে আবারও বোলারদের শাসন করে বাংলাদেশকে জয়ের মুখ দেখাবেন শান্ত, এটাই কামনা কোটি ক্রিকেট সমর্থকের। পারভেজ ইমাম, অনফিল্ড।